অবশেষে চলে আসলাম শ্রীনগরের ডাল লেক। দেখছেন কাশ্মীরের একটা প্রাণকেন্দ্র বলা হয় শ্রীনগরকে, যেহেতু কাশ্মীর হচ্ছে কাশ্মীরের রাজধানী শ্রীনগর। আর হচ্ছে এখানে ডাল লেক কত সুন্দর, এদিকে প্রচুর পাহাড় আর এদিকে কিন্তু মূলত চারিদিকে বোট, মানে হাউস বোট রয়েছে। হাউস বোট বলতে কি, নৌকার উপর কিন্তু বড় বড় রুম সাজিয়ে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়। আর শিকারা, এখানে শিকারা বলতে ছোটো ছোটো যে নৌকাগুলো রয়েছে যেখানে দেখছেন ফেলছে, এই এগুলোই মূলত শিকারা, মানে নৌকাতে করে আপনাকে ঠেলে ঠেলে, ডিঙ্গি নৌকায় ঠেলে ঠেলে আপনাকে পুরোটাই ঘুরাবে। তো এখন বিভিন্ন রেট দেওয়া হয় বিভিন্ন সময়, আপনারা দরদাম করে নেবেন যদি চড়তে চান, তো অবশ্যই দাম করবেন শিকারাতে, প্রচুর পরিমাণে দাম হাঁকাবে আপনি আপনার মতো বার্গেনিং করে, আপনার পছন্দ মতো দাম বলে, নাহলে চড়বেন না এই কথা বলে আপনারা চলে আসবেন, দেখবেন ঠিক পেয়ে যাবেন কম টাকায়। তো এখন এদিক থেকে যাবো আমি, দেখতে থাকুন আর উপরে থাকুন ডাল লেক, তো যতটুকু পারা যায় আমি ঘুরবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই হচ্ছে ডাল লেকের শিকারা রাইড, এখানে ট্যাক্সি স্ট্যান্ড, অর্থাৎ শিকারা বলতে কি, এই যে ছোটো ছোটো যে নৌকাগুলো আছে না, এগুলোই মূলত শিকারা এবং এগুলোর থেকেই আপনি চড়তে পারবেন। এগুলোতে চড়ে চড়ে এই যে এখানে শিকারা রাইড মিলবে, মানে বা সময় নেই। হ্যাঁ, এই হচ্ছে শিকারা রাইড, শিকার অর্থাৎ ছোটো ছোটো নৌকা, এই নৌকাতে করে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে পুরো ডাল লেক এক চক্কর করে, ঠিক আছে, খুবই সুন্দর, খুব সুন্দর। জাস্ট অ্যামেজিং। তো আমি এখন যেহেতু হেঁটেই ঘুরে দেখব, শিকারা রাইড আমি করবো না, আমার সময় নেই, শিকারা রাইড করবো না। আর এখানে কিন্তু হাউস বোট রয়েছে প্রচুর পরিমাণে, দেখুন এ পাশে যতগুলো কিন্তু নৌকা টাইপের যা দেখছেন সব কিছুই কিন্তু হাউস বোট, মানে সবগুলো কিন্তু হোটেল, বুঝতেই পারছেন, একটা অসাধারণ একটা সুন্দর জায়গা। একটু সামনে তাকিয়ে দেখুন কি ঝলমল ঝলমল করছে পানি, আর এক পাশে বিশাল উঁচু উঁচু পাহাড় আর অন্য পাশে পানি, সত্যি একটা স্বপ্নের শহর, স্বপ্নের মতোই। এই জন্য কাশ্মীরকে স্বপ্নের শহর বলা হয়, পৃথিবীর জান্নাত বলা হয়। ওয়াও, সুবহানাল্লাহ, কত সুন্দর, পানিগুলো কিন্তু অনেক সুন্দর, এটা আবার বুড়িগঙ্গার পানি ভাবেন না। তো আমি এখন একটু সামনে এগোই, দেখাতে দেখাতে যাই আপনাদের, নাহলে বুঝবেন না ঘটনাটা। প্রচুর পরিমাণে এদিকে শিকারা রয়েছে, মানে নৌকা রয়েছে। তো আমি এখানে এদিকে যাব, যেতে যেতেই কথা হবে। আপনি যদি আসল মজা নিতে চান, অর্থাৎ আপনি যদি রিল্যাক্স মুডে আপনি উপভোগ করতে চান সব কিছু, তাহলে কিন্তু আপনাকে হেঁটেই দেখতে হবে, সেই সাথে আপনি যদি নৌকাও চড়েন তাহলে পরিপূর্ণ ফুল ফিলতে হবে আর কি। তো আপনারা যাদের টাকা রয়েছে তারা অবশ্যই নৌকায় চড়বেন, এই ডিঙ্গি নৌকাগুলোতে, যেটা শিকারা, শিকারাতে উঠবেন। তো আমি সামনে এগোচ্ছি, সামনে যাচ্ছি, দেখতে থাকুন উপভোগ করুন। ও ভাই, সালিমার গার্ডেন কাহ হ্যাঁ, সিধা আর স্ট্রবেরি গার্ডেন, ওই এক জায়গায়, হে একই জায়গায়, আচ্ছা তো, আচ্ছা কিতনা দূরে, হ্যাঁ কাভি তুই, আচ্ছা সালিমার গার্ডেন, ও আচ্ছা ঠিক হ্যাঁ। স্বপ্নের শহরে ঘুরতে ঘুরতে কখন জানি সময়টা পেরিয়ে গেল, টের পেলাম না, আশা হয়ে গেল 5-6 দিন 7 দিন, অথচ সত্যি মনটা উসকুস করছে থেকে যাওয়ার জন্য, যে আরও যদি 10 দিন থাকা যেত বা 7 দিন থাকা যেত তাহলে এবারে খুব ভালো লাগতো, কিন্তু এত তো সময় নেই। কারণটা হচ্ছে চাকরি করি ছোট, আর এইসব চাকরি করে ঘোরাও মুশকিল, মনে হয় চাকরি থাকবে না যদি এরকম ঘোরাঘুরি করি, যাই হোক রিস্ক তো লেনাই পড়েগা।
রিক্স নেই তো কিছু নেই, তো আমি ঘুরছি আর মনে মনে ভাবছি যত দ্রুত যাওয়া যায়, মানে যত দ্রুত সম্ভব এখান থেকে আমাকে ভাগতে হবে। এজন্য আসলে যেখানে খুশি ঘুরে যাচ্ছে না, যারা জব করেন তারা অবশ্যই পরের অধীনে রয়েছেন, আর যারা বেকার রয়েছে তাদের তো টাকা নাই, মানে দুটাই সমস্যা, বুঝতে পারছেন? তো আমারও বেশি টাকা নাই কিন্তু ইচ্ছাটা অনেক প্রবল, যার কারণে ইচ্ছা তো দেখা যাক কত দূর পর্যন্ত আমি যেতে পারি। এখানে প্রচুর পরিমাণে শিকারা, মানে প্রচুর পরিমাণে নৌকাগুলো রয়েছে, এত পরিমাণে যে আসলে দেখতে পাচ্ছেন কতগুলো, পুরো লেক ঢেকে গেছে, বাপরে বাপ। কিন্তু এই লেকটা কিন্তু অনেক বড়, যেখানে স্ট্রবেরি আর হচ্ছে শালিমার গার্ডেন রয়েছে, তো সেগুলো দেখতে যাব কখন বা কখনই বা কী করবো আসলে মাথায় ঢুকতেছে না, তো দেখতে থাকুন।